গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে কাতারে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানী দোহার ইস্তাম্বুল রেস্টুরেন্টের সংগঠনের সভাপতি এস এম জসিমউদ্দিন আল কাদেরি সভাপতিতে সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কাজী আশরাফ হুসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজিজ রিজভি ও হাফেজ মাওলানা নুরুস সফা আল কাদেরি, মোহাম্মদ ইয়াসির হোসেন বাবলু, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ জিন্নাহ সহ আরও অনেকে।